বিয়ে শেষ হয়ে গিয়েছে সন্দেহ নেই, কিন্তু মুহূর্তগুলো তো সারা জীবনের, অন্তত প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের ক্ষেত্রে তো বটে। কিন্তু অন্যদের কাছে দিন কয়েকের জন্য হলেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের বিয়ে, বিশেষ করে বিয়ের বৈভবের দিকটা। অবশ্য বৈভাবে চূড়ান্ত করে ছাড়বেন নিক প্রিয়াঙ্কা তার প্রমাণ মিলেছিল ব্যাচেলর পার্টি থেকে। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সেই পার্টি চলেছিল প্রায় সপ্তাহ খানিক ধরে। সেখানে যে সব গয়না তিনি পরেছিলেন তার দাম কোটির ঘরে তো বটে। ওদিকে নিক তার ব্যাচেলর পার্টির যে ভদকা আনিয়েছিলেন তার এক একটা বটলের দাম প্রায় 100,000 টাকার কাছাকাছি। এটা দেখেই তো আন্দাজ করা যাচ্ছে তাদের বিয়েতে হতেই হবে কিছু না কিছু ডিফারেন্ট, কিছু না কিছু আলাদা। খবর বলছে শালি পরিণীতি চোপড়া নিয়ম মাফিক জামাইবাবুর জুতো লুকিয়ে রাখলে তা পাক্কা 500,000 টাকা দিয়ে আদায় করতে হয়েছে নিককে। কি ভাবছেন, এত টাকা? ওটা আদতে কিছুই নয়। খবর আরো বলছে শাশুড়ি ডেনিস জোনাস বিয়েতে বৌমাকে উপহার দিয়েছেন এক জোড়া ঝুমকো, যা গুনে গুনে 170টা হীরে দিয়ে তৈরি। দাম পড়েছে নিয়ার অ্যাবাউট 57 লাখ। এবার বলুন, জুতোর দাম বেশি নাকি ঝুমকোর দাম কম তাদের তুলনায়?